কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলা কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হর্টিকালচার সেন্টারের বিভিন্ন কার্যক্রম নিয়ে। দর্শক, বান্দরবান হর্টিকালচার সেন্টার যেখানে মানসম্মত চারাকলম উৎপাদন হয় এবং কোন প্রযুক্তি ব্যবহার করে ওনারা এই চারাকলম উৎপাদন করেন সে বিষয়ে আমরা এখন কথা বলছি। আপনারা এই যে কলম উৎপাদন করেন কতদিন ধরে? আমি প্রায় 15-20 বছর ধরে। তার মানে এই সম্পর্কে আপনার একটা দক্ষতা চলে আসছে কিভাবে? হ্যাঁ, মোটামুটি আসছে। আপনারা কি কি গাছের কলম উৎপাদন করেন? আপেল কুল করি, তার থাইকুল করি, তারপরে নারকেল কুল করি, তেঁতুল করি, আম করি। আমরা যে গাছটা করতেছি এটা যেই রকম বড়ি এইরকমই হবে, যেটা কলম করি আর কি। আর যে এটা হলো স্টক গাছ, স্টক গাছ এটা হলো হবে দেশি, এটা হবে স্টক, বুঝেননি? তারপরে এটা যদি করি তাইলে হবে মিষ্টি হয়, আপেলগুলো হবে। হ্যাঁ, এটার গুণাগুলি ভালো হবে। আপনাদের এখান থেকে কৃষক ভাইরা আসেন? অনেক অনেক, সবসময়? হ্যাঁ, সবসময় নিয়ে যায়। আমরা তো বড়ির কলম করে রাখতে পারি না, হাজার হাজার বিক্রি হইতেছে। যারা একবার নিয়ে যাচ্ছে তারা আবার আবার নিতেছে, অন্যদের মুখে শুনে এখান থেকে নিচ্ছে। বাইরে অনেক নার্সারি আছে কিন্তু আপনাদের এখানকার কলমের চাহিদা অনেক, চাহিদা বেশি সরকারি নার্সারি, কারণ এটার মধ্যে তো কোনো ইয়ে নাই, বেজাল নাই। কিভাবে সায়নের সাথে স্টক গাছের জোড়া লাগানো হয় এবং কিভাবে কলম তৈরি করা হয়? যে সায়নটা এটা মাতৃগাছ থেকে আনা হয়, যে মাতৃ গাছের গুণগত ভালো মিষ্টি ওই গাছের থেকে আমরা এটা সংগ্রহ করি। এই সায়নটা শক্ত হইতে পারবে না, আবার বেশি নরম হইতে পারবে না, বেশি নরম হইলেও হবে না, আবার এই সায়নটার এই যে চোখ থাকতে হবে, চোখ না থাকলে হবে না। তারপরে এটা আমরা এখানে স্টক গাছের মধ্যে কলম করি, সাইডের কাঁটা ফালাই দিতে হবে, ফালাইয়া এই যে তেরেজভাবে কাটতে হবে, সোজা না, এইভাবে কাটতে হবে। কাটলে এই যে মাঝখানে ফাটাইতে হবে, এই যে মাঝখানে ফাটাইতে হবে, তারপরে এটা আবার এই যে এটা কি করছেন আপনি? এটা আমিও কাটতেছি, ওইটার সাথে ইয়ে দিবার লাগে, আচ্ছা, ওইখানে দেওয়ার জন্য অনেকটা এটা ভি আকারে কাটলেন? হ্যাঁ, এটা ভি আকারে কাটছি, এটা ওইখানে একসাথে জোড়া লাগবে। এটাতে ফিতা দিয়ে পেঁচ দেবো। এই পেঁচটা দেওয়া লাগে কেন বলুন? এই পেঁচটা দেওয়া লাগে, পেঁচটা না দিলে জোড়া লাগবে না, জোড়া লাগবে না। হ্যাঁ, শুকাই যাবে এখানে, বুঝছেন? শুকাই গেলে হবে না। মানে এই আপনার এই এই ফিতাটা এর ভিতরে যে আর্দ্রতার ধরে রাখবে না, ধরে রাখবে। আর এটা যে কোনো একটা সাইড করে পেঁচটা দিতে হবে, না সাইড করে না দিলে জোড়া লাগবে না। এটা যে চামড়া আছে না, চামের সাথে চাম বাঁধতে হবে, যে কোনো একটা সাইড করে দিতে হবে। এই যে রৌদ্রটা যাতে এটার সাথে বেশি না লাগে, আর আলো বাতাসটা যেমন না ঢুকতে পারে, আলো বাতাস ঢুকলে শুকিয়ে দেবো গাইটা। এই যে সুতা, সুতা দিয়ে এখানে হালকা করে আস্তে করে বাঁধ দিতে হবে। তাহলে এখন হয়ে গেল, এটা হয়ে গেল, মানে এটা তৈরি হয়ে গেল, তৈরি। এটা কতদিন পরে? এটা এটা 10-15 দিন লাগবে।
আমাদের এই হর্টিকালচার সেন্টারটা 21 একর জায়গা নিয়ে স্থাপিত। এই হর্টিকালচার সেন্টারে আমরা বিভিন্ন জাতের ফলজ চারা উৎপাদন করে থাকি। বিভিন্ন জাতের আম, লিচু, সফেদা, বিভিন্ন জাতের মালটাস এবং উন্নত জাতের বিভিন্ন ধরনের ফসল এবং ফুলও পাওয়া যায়। উন্নত জাতের যে ফসলগুলো বাইর হয় আমরা তা আইনে এটা এখান থেকে এস্টাবলিশ করার জন্য আমরা চেষ্টা করি সবসময়। এবং এই চারাগুলো আমরা সুবল মূল্যে এখানে কৃষকদের জন্য বিক্রি করে থাকি। প্রকল্পের আওতায় কিছু বাগানও আমরা স্থাপন করে দিই। এসব বাগানগুলো বিভিন্ন জায়গায় স্থাপিত হয়ে আছে। মাটিটা প্রথমে রেডি করতে মাটিতে আমরা গোবর কিছু পরিমাণে রাসায়নিক সার দিয়ে আমরা মাটিটা পটিংটা রেডি করি। এরপর আমরা বীজগুলো পলি ব্যাগে বসাই। বীজ বসানোর পরে আমরা কিন্তু রেগুলার পানি দিতে সময় মতো পানি দিতে হবে, সপ্তাহে 3 থেকে 4 বার। যদি বেশি শুকনা থাকে প্রতিদিনই পানি দিতে হবে। পানি দেওয়ার পরে আমরা যখন চারা কিছু পরিমাণে চারা যখন ফুটে আসবে, চারা ফুটে আসার পরে আমরা একটা চারা যদি বারান্দ পর্যায়ে আসবে তখন আমরা চারা সুন্দরভাবে কলম করার জন্য আমরা চারাতে আমরা ওই খৈল পচা পানি দিয়ে দিই আমরা, যেন আমরা তাড়াতাড়ি কলমের পর্যায়ে আসতে পারি। খৈল পচা পানি দিলে আমরা এই চারাগুলো তাড়াতাড়ি গ্রোথ হয়ে আসবে আর বড় হয়ে যাবে আর সুন্দর হবে চারা। আপনার কলমের জন্য উপযুক্ত একটা পারফেক্টলি কলমের জন্য উপযুক্ত হয়ে যাবে চারাটা। এরপরে আমরা কলমের জন্য আমরা সায়ন স্টক নিয়ে আসবো। স্টক নিয়ে এসে কলম করে কলম করার পরে আমরা যখন কলম বাঁধার কমপ্লিট হয়ে যাব তখন আমরা সপ্তাহ 10 দিন পরে কলমগুলো মূল গাছটা ফুটে আসবে। কলম যখন ফুটে আসবে, কুড়ি যখন ফুটে আসবে তখন আমরা এই পরবর্তী আমরা ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। যখন কলম ফুটে আসার সাথে সাথে কিন্তু অনেক কিছু আক্রমণ হয়, পোকা থেকে শুরু করে রোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিমটমগুলো আক্রমণ হয়। তো আমরা কলম খোলার সাথে সাথে আমরা সপ্তাহখানিক পরে আমরা প্রথমে কীটনাশকটা যদি পাতা যদি পোকা খেয়ে থাকে তখন আমরা কীটনাশকটা স্প্রে করবো। কীটনাশক আমরা বড়ই চারার জন্য আমরা যেটা প্রেফার করি হচ্ছে আমরা ল্যান্ডাসাইল হ্যালোসাইটিন জাতীয় কিছু কীটনাশক আমরা এই ওষুধটা স্প্রে করি। যখন এই কীটনাশকটা স্প্রে করবো তখন দেখবে যে পোকাটা আক্রমণ আপনার চারাগুলো গ্রোথও ভালো হয়ে যাবে, পাতাগুলো সুন্দর হয়ে যাবে। পার্বত্য চট্টগ্রাম এলাকা বাংলাদেশের মোট আয়তনের 10 ভাগের 1 ভাগ। এখানে বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় উদ্যানতাত্ত্বিক ফসল বিশেষ করে বিভিন্ন জাতের ফল বাগান করার প্রচুর সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য দরকার উন্নত মানের চারা কলম। তো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন স্থানে যে হর্টিকালচার সেন্টার বা উদ্যানতাত্ত্বিক কেন্দ্রগুলো রয়েছে সেখানে উন্নত মানের প্রচুর চারা কলম রয়েছে। বিশেষ করে আমাদের এই বান্দরবনের যে হর্টিকালচার সেন্টার এখানে আম, জাম, কাঁঠাল, বিভিন্ন লেবু জাতীয় ফলের উন্নত মানের এবং আধুনিক জাতগুলো এখানে রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে একেবারে বিশ্বস্ত চারা পাওয়া যায়। বাইরের নার্সারি থেকে চারা কিনলে অনেক সময় দেখা যায় যে এটার জাতের বিশুদ্ধতা বা সঠিকতা অনেক সময় বজায় থাকে না, সেক্ষেত্রে কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। সেক্ষেত্রে যদি হর্টিকালচার সেন্টার থেকে চারা কলমের মাধ্যমে পরিকল্পিতভাবে ফল বাগান করা যায় তাহলে ভবিষ্যতে এটা থেকে কৃষকরা অনেক লাভবান হতে পারবে। তাছাড়া বাইরের চারার তুলনায় হর্টিকালচার চারার মানও ভালো এবং দামও কম। এ বিষয়ে কৃষকরা আগ্রহী হতে পারেন যে হর্টিকালচার সেন্টারগুলো আছে, এখান থেকে চারা কলম সংগ্রহ করে তারা লাভবান হতে পারেন। আর এই কোথায় পাওয়া যাবে বা কীভাবে এগুলো সংগ্রহ করা যাবে এ বিষয়ে জানতে আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের যে সরকারি কৃষি কল সেন্টার আছে 16123 এই নাম্বারে ফোন করে শুক্রবার বা যে কোনো বন্ধ দিন বাদে কৃষি বিষয়ক পরামর্শ পেতে পারেন। পৃথিবীর প্রায় সকল দেশে COVID-19 অর্থাৎ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানব স্বাস্থ্য আজ হুমকির সম্মুখীন। আমরা যারা কৃষিকাজ করি কিংবা কৃষির অন্যান্য কর্মের সাথে সম্পৃক্ত আছি তারা যেন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলি, সচেতনতার মাধ্যমে নিজে সুস্থ থাকি, পরিবার ও সমাজকে সুস্থ রেখে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। শ্রাবণ মাসের কৃষি।
সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন, শ্রাবণের অথই পানিতে খাল বিল নদীনালা পুকুর ডোবা ভরে যায়, ভাসিয়ে দেয় মাঠ ঘাট প্রান্তর, এমনকি আমাদের বসত বাড়ির আঙিনা। প্রকৃতি সদয় থাকলে ভাটির টানে এ পানির বেশিরভাগ চলে যায় সমুদ্রে, কৃষিকাজে ফিরে আসে ব্যস্ততা। আর এ প্রসঙ্গে জেনে নেব কৃষির বৃহত্তর ভুবনে কোন কোন কাজগুলো করতে হবে আমাদের। আমন ধান, শ্রাবণ মাস আমন ধানের চারা রোপণের ভরা মৌসুম। চারার বয়স 30-40 দিন হলে জমিতে রোপণ করতে হবে। উপকূলীয় অঞ্চলে সম্ভাব্য ক্ষেত্রে লবণাক্ত ও জলাবদ্ধতা সহিষ্ণু উপযোগী উপশি ধান বৃধান 40, 41, 44, 52, 53, 54, 73, বৃধান 76, 77, 78, 79 পাহাড়ি এলাকার জন্য উপযোগী জাতগুলোর মধ্যে রয়েছে বৃধান 49, 70, 71, 75, 80, বিনা ধান 8, বিনা ধান 11, বিনা ধান 12 ও বিনা ধান 17 চাষ করতে পারেন। খরা প্রকোপ এলাকায় নাবি রোপা আমনের পরিবর্তে যথাসম্ভব আগাম রোপা আমন বৃধান 33, 39, 56, 57, 66, 71 এসব চাষ করতে পারেন। প্রতিকূল পরিবেশে বরেন্দ্র এলাকার জন্য জাতগুলো হলো বৃধান 55, বৃধান 57, বৃধান 66, বৃধান 71, বৃধান 75 ও বৃধান 80 এসব চাষ করতে পারেন। সে সাথে জমির এক কোণে গর্ত করে পানি ধরে রাখার ব্যবস্থা করতে পারেন। চারা রোপণের 12-15 দিন পর প্রথমবার ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে, এর 15-20 দিন পর দ্বিতীয়বার এবং তার 15-20 দিন পর তৃতীয়বার ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। গুটি ইউরিয়া ব্যবহার করলে চারা লাগানোর 10 দিনের মধ্যে প্রতি 4 গুচ্ছির মাঝে 1.8 গ্রামের একটি গুটি ব্যবহার করতে হবে। পোকা নিয়ন্ত্রণের জন্য ধানের ক্ষেতে বাঁশের কঞ্চি বা ডাল পুঁতে দিতে পারেন, যাতে পাখি বসতে পারে এবং এসব পাখি পোকা ধরে খেতে পারে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি। আজকের বাংলার কৃষি, আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে।